আসসালামু আলিকুম ওরহমতুল্লাহমদু হুয়া নসল্লি আলা রসরি হিল করিমাবাদ আজ নবম তারাবি এতে পবিত্র কোরআনের সোরাহুদের ছয় নম্বর আয়াত থেকে সোরা ইউসুফের বায়ান্ন নম্বর আয়াত পর্যন্ত তথা বারোতম পারা পুরোটা তিলাবাদ করা হবে এবং অংশে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এক সুরাহুদের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সৃষ্টি জগতের সব প্রাণের জীবিকার দায়িত্ব তাঁর তিনি সবার রিজিকের ব্যবস্থা করেন তবে আল্লাহ রিজিকের জিম্মাদার কথাটির অর্থ এই নয় যে মানুষ তার জীবিকার জন্য আল্লাহর উপর নির্ভর করে বসে থাকবে বরং জীবিকার জন্য সবাইকে আল্লাহর উপর ভরসা করে চেষ্টা চালাতে হবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রিজিক খুঁজে নিতে হবে দুই আল্লাহ ছাড়া কেউ অদৃশ্যের খবর জানেন না অদৃশ্যের খবর বলতে এখানে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যা কোনো মাধ্যম ছাড়া সরাসরি জানা থাকে মাধ্যম ছাড়া কোনো কিছু সরাসরি জানা একমাত্র আল্লাহ তা পক্ষে সম্ভব তিন পবিত্র কোরআনের শ্রেষ্ঠ কাহিনী সোরা ইউসুফের শুরু মক্কায় অবতীর্ণ এ সুরার আয়াত সংখ্যা একশো এগারো পবিত্র কোরআনের বারোতম সোরা এটি এ সুরাই ইউসুফ আলী ইসলামের জীবনের গল্প বিবৃত হয়েছে বলে এর নাম সুরাই ইউসুফ রাখা হয়েছে আল্লাহ তালা নিজেই ইউসুফ আলহ ইসলামের গল্পকে আহসানুল কসাস তথা শ্রেষ্ঠ কাহিনী আখ্যায়িত করেছেন চার সুরা ইউসুফের শুরু থেকে শেষ পর্যন্ত নবী ইউসুফ আলী ইসলামের শৈশব কৈশোর ও পরিণত বয়সের ঘটনা ধারাবাহিকভাবে বলা হয়েছে ইয়াকুব আলী ইসলামের ছিল বারো সন্তান তাদের মধ্যে ইউসুফ ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান ফলে অন্য সন্তানরা হিংসার বশবর্তী হয়ে ইউসুফকে গহীন জঙ্গলের কোপে ফেলে দেয় মুসাফিররা কূপ থেকে ইউসুফকে উঠিয়ে নেয় এবং মিশরের বাজারে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দেয় মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী তাকে কিনে নেন একসময় মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী লেখা ইউসুফের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তিনি ইউসুফকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন ইউসুফ আরে ইসলাম তা প্রত্যাখ্যান করেন ফলে ইউসুফকে কারদণ্ড দেয়া হয় সেখানে ইউসুফ আলিহাসালাম আল্লাহর প্রতি মানুষকে দাওয়াত দেন একদিন মিশরের বাচ্চা একটি আশ্চর্য স্বপ্ন দেখলে ইউসুফ আলিহিস্লাম সেটির সঠিক ব্যাখ্যা দেন ফলে কারাগার থেকে তার মুক্তি মেলে ইউসুফ আলী ইসলামের বাকি গল্প থাকছে আগামী পর্বে দর্শক এমন ইসলামিক কন্টেন্ট পেতে চোখ রাখুন আজকের পত্রিকায়